ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। বিজেপির ফান্ডে টাকা দিতে অস্বীকার করার ঘটে এই ঘটনা। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ী। প্রকল্পের নাম আমার দেশ আমার মাটি, সেই প্রকল্পকে সামনে রেখে নদিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অনুষ্ঠানে খরচ তো আর কম নয়, সেই টাকা জোগাতে বিজেপি ফান্ডে ব্যবসায়ীদের চাপ দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ। আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে ব্যবসায়ী সুজন জোয়ারদারকে তার মাশুলও গুনতে হয়। সুজনবাবুর অভিযোগ, টাকা না দেওয়ায় তার ওপর চড়াও হন বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার। আগামীকাল বলছে যে সম্মেলন হবে, এখানে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। আইন সম্মেলন কোন দলের? বিজেপি। এবার বিজেপি কেন ওকে মাথা করেছে, কি দেখে করেছে আমি জানি না। আমি বিজেপির যারাই মাথা আছে ওর উপরের মাথা, উপর মহল, তাদের বলতে চাই এই অসভ্য মানুষটার ক্ষমতা আগে চ্যুত করব। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার। এটা পুরোটাই ভিত্তিহীন। এটা হচ্ছে শতভাবে ওরা হচ্ছে আমাকে বদনাম করার জন্য বলছে। এটা এর সাথে কোনো যুক্তই নেই, এটা পার্টির সাথে কোনো যুক্তই নেই। ওটা ভাইয়ের সাথে কি সম্পর্ক সেটা ভাই আর ওই ভালো বলতে হবে, আমি বলতে পারবো। এই ঘটনা প্রথম নয় বলে জানান তৃণমূল নেতা তপন সরকার। এর আগেও বিজেপির নেতারা ব্যবসায়ীদের ওপর চড়াও হয়েছে বলে জানান তিনি। এটা বিজেপির নতুন নয়, আমরা জানি বিজেপির যে নেতাই আসুক না কেন তারা যখনই প্রোগ্রাম করে তাদের যদি প্রোগ্রামে দেখা আছে 10,000 টাকা খরচা হয়, তারা অন্তত 50, 1 লক্ষ, 2 লক্ষ টাকা তারা হচ্ছে বড় বড় ব্যবসাদারের কাছে কালেকশন করে। যে টাকা দিতে অস্বীকার করে তাকে মারধর করা হয়, রক্তপাত করে দেওয়া হয়। এটা বিজেপির নতুন নয়, প্রতিবারই আমরা দেখেছি ব্যবসাদারের কাছে অত্যাচার করে, ব্যবসাদারের কাছে টাকা তুলে এরা হচ্ছে প্রোগ্রামগুলো। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান সুজন জোয়ারদার। এদিকে কৃত্তিবাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুমতি না নিয়েই শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানের জন্য সকাল থেকে ডঙ্কা ও মাইক বাজানো হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। পঠন পাঠন চলাকালীন বিদ্যালয় ক্যাম্পাসে মাইক বাজানোয় সমস্যায় পড়েন পড়ুয়ারাও। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।